আসসালামু আলাইকুম। রসায়ন বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পার্ট টু ক্লাসে সবাইকে স্বাগতম। এর আগে আমরা এই অধ্যায়ের উপর একটা ক্লাস করেছিলাম, সেখানে যে যে বিষয়গুলো নিয়ে একেবারেই কথা বলা হয়নি, আজকে আমরা সেই সব বিষয়গুলো নিয়েই কথা বলবো। যার মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব শতকরা সংযুতি। কোন যৌগে কোন মৌলিক পদার্থের শতকরা সংযুতি নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটা যৌগ ধরে নিই। মনে করি পানি একটা যৌগ, এই যৌগের মধ্যে দুইটা মৌলিক পদার্থ আছে, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এখন এই পানি বা এই যৌগে মোট ভরের মধ্যে শতকরা যে পরিমাণ হাইড্রোজেন আছে সেটাই হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুতি। পানির মোট ভরের শতকরা যে পরিমাণ অক্সিজেন আছে সেটাই হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুতি। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করার জন্য আমাকে প্রথমে এই পানির আণবিক ভর নির্ণয় করা লাগবে। তো আণবিক ভরটা আগে নির্ণয় করি। এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, আর হাইড্রোজেন আছে 2 পরমাণু। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, এটা আছে 1 পরমাণু। তাহলে এখানে মোট হচ্ছে 18, অর্থাৎ পানির আণবিক ভর হচ্ছে 18। তাহলে এখন এই 18 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেন আছে কতটুকু? 18 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেন আছে এতটুকু, আর 18 গ্রাম পানির মধ্যে অক্সিজেন আছে এতটুকু। তাহলে আমরা এখন পানির মোট ভরের শতকরা কি পরিমাণে হাইড্রোজেন আছে আমরা সেটা নির্ণয় করব। আর এটা নির্ণয় করার জন্য আমাকে প্রথমে লেখা লাগবে 18 গ্রাম পানিতে হাইড্রোজেন আছে কতটুকু, হাইড্রোজেনের পরিমাণ, হাইড্রোজেনের পরিমাণ 1 গুণ 2 গ্রাম, 1 গুণ 2 গ্রাম। তাহলে 1 গ্রাম পানিতে হাইড্রোজেনের পরিমাণ কতটুকু? 1 গুণ 2 বাই 18 গ্রাম, অতএব 100 গ্রাম পানিতে হাইড্রোজেন আছে 100 বাই 18, এটা 9 11 99 আবার 9 11 99, এত গ্রাম। তাহলে এখানে যে 100 গ্রাম পানিতে যতটুকু পরিমাণে হাইড্রোজেন আছে সেটাই হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুতি। অতএব হাইড্রোজেন এর শতকরা সংযুতি, শতকরা সংযুতি 11.11%। হাইড্রোজেনের শতকরা সংযুতি হচ্ছে 11.11%। এইখান থেকে আমরা শতকরা সংযুতির কি সংজ্ঞা দিতে পারি সংজ্ঞাটা একটু দেখো। এখানে আমরা আসলে কি করলাম, হাইড্রোজেন পরমাণুটা পানির মোট ভরে শতকরা কি পরিমাণ এটা নির্ণয় করলাম, এবং এটাকেই বলছি শতকরা সংযুতি। তাহলে শতকরা সংযুতির সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি, কোনো যৌগের কোনো উপাদান মৌল যৌগটির মোট ভরের শতকরা যে পরিমাণ থাকে তাকে ওই যৌগের ওই মৌলের শতকরা সংযুতি বলে। এখানে আমরা পানির মোট ভরের শতকরা 11.11%, এটা হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ ছিল, তাই হাইড্রোজেনের শতকরা সংযুতি 11.11%। এইখানে আমরা যে প্রসেসে নির্ণয় করলাম এই প্রসেসের উপর ভিত্তি করে একটা সূত্র তৈরি করা যায়,
যে সূত্রটাকে ব্যবহার করে আমরা যে কোনো যৌগে অবস্থিত কোনো মৌলের শতকরা সংযুতি খুব সহজেই নির্ণয় করতে পারব। তো সূত্রটা কি হয় একটু দেখো, এখান থেকে আমরা পাই মৌলের শতকরা সংযুতি, শতকরা সংযুতি সমান কত? এইখানে এই এক, একটা কি ছিল? এক হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর। তাহলে মৌলের পারমাণবিক ভর, আমরা যে মৌলের শতকরা সংযুতি নির্ণয় করব সেই মৌলের পারমাণবিক ভর গুণ, এই দুইয়ের পরিচয় কি? দুই হচ্ছে হাইড্রোজেন পরমাণুটা কয়টা ছিল, অর্থাৎ মৌলের পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা বাই 18। 18টা কি? 18 হচ্ছে এই যৌগের অর্থাৎ পানির আণবিক ভর, যৌগের আণবিক ভর গুণ 100%। এই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো যৌগে অবস্থিত কোনো মৌল এর শতকরা সংযুতি খুব সহজে নির্ণয় করতে পারব। এখন আমরা এই অক্সিজেনের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করব একটু দেখো। তাহলে এই সূত্রকে ব্যবহার যদি করি তাহলে অক্সিজেন এর শতকরা সংযুতি সমান কত? মৌলের পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। মৌলের পরমাণু সংখ্যা, পানির মধ্যে অক্সিজেন পরমাণু আছে কয়টা? একটা। আর যৌগের আণবিক ভর কত? যৌগের আণবিক ভর 18 গুণ 100%। এইখানে ক্যালকুলেশন করে 88.88 ক্যালকুলেটর এটা দেয়। লক্ষ্য করো এটা আর এটা দুটো যোগ করে 100 হয় না, 99.99 হয়। এই কারণে আমরা যখন কোনো একটা যৌগের অবস্থিত মৌলিক পদার্থগুলোর শতকরা সংযুতি নির্ণয় করব তখন সর্বশেষ যেটা নির্ণয় করব সেটা বসানোর আগে দেখব সবগুলো যোগ করে 100 হচ্ছে কিনা। তো এইখানে 100 হচ্ছে না, এই কারণে আমরা এটাকে 99.99 নিলাম, অর্থাৎ 88.89। তাহলে আমরা কি পেলাম? পানিতে হাইড্রোজেনের শতকরা সংযুতি 11.11% এবং অক্সিজেনের শতকরা সংযুতি 88.89%। তোমরা এই সূত্রটা একটু ভালো করে মনে রাখবা। এই সূত্র মনে রাখলে যে কোনো যৌগে অবস্থিত কোনো মৌলিক পদার্থের শতকরা সংযুতি খুব সহজে নির্ণয় করতে পারবা। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা যৌগ এর মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করব। যৌগটা হচ্ছে তুর্তির সংকেত হচ্ছে কপার সালফেট পাঁচ অনু পানি, এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিওল। এই ব্লু ভিট্রিওলে অবস্থিত সবগুলো মৌলিক পদার্থের শতকরা সংযুতি আমরা নির্ণয় করব। নির্ণয় করার জন্য প্রথমে আমার এর আণবিক ভর নির্ণয় করা লাগবে। কপার সালফেট আর পাঁচ অনু পানি, এর যদি আমি আণবিক ভর নির্ণয় করি, কপারের কত? কপার হচ্ছে 63.5, সালফার হচ্ছে 32। এইখানে খেয়াল করো অক্সিজেন পরমাণু এখানে আছে 4টা আর পানির মধ্যে আছে 5টা, 5টা আর 4টা 9টা,
তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণ 9 প্লাস হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক ভর 1 আর এটা আছে 5 দুগুণ 10 টা তাহলে মোট কত হচ্ছে 63.5 যোগ 32 যোগ 9 16 144 প্লাস 10 সমান 0 4 2 6 6 8 3 9 1 8 4 5 5 8 3 8 8 6 14 249.4 এটা হচ্ছে তুইতের মোট ভর বা আণবিক ভর তাহলে প্রথম আমরা কপারের শতকরা সমযুতি নির্ণয় করি অতএব কপার এর শতকরা সমযুতি কপার এর শতকরা সমযুতি সমান কত প্রথমে মোলের পারমাণবিক ভর অর্থাৎ কপারের পারমাণবিক ভর কপারের পারমাণবিক ভর ছিল কত 63.5 63.5 গুণ মোলের পরমাণু সংখ্যা কপারের পরমাণু সংখ্যা কত 1 বাই যৌগের আণবিক ভর 249.5 গুণ 100% এখানে ক্যালকুলেটরটিকে তোমরা বের করে নিবা একইভাবে সালফারের শতকরা সমযুতি সমান সালফার হচ্ছে 32 আছে একটা গুণ 100% হিসাব করে যা হয় এবার অক্সিজেনের বেলায় কি হবে অক্সিজেন হচ্ছে 16 আর অক্সিজেন পরমাণু আছে কয়টা অক্সিজেন পরমাণু আছে 9টা আর যৌগের আণবিক ভর হচ্ছে 249.5 গুণ 100% যা হয় এবার আছে কি হাইড্রোজেন হাইড্রোজেনের শতকরা সমযুতি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আর হাইড্রোজেন পরমাণু আছে 10টা বাই 249.5 গুণ 100% ক্যালকুলেশন করে যা হয় এইখানে যে কয়টা মৌলিক পদার্থ ছিল প্রত্যেকটা মৌলিক পদার্থের শতকরা সমযুতি নির্ণয় করে ফেললাম কিন্তু মজার বিষয় হচ্ছে পরীক্ষায় এখানে এই মৌলগুলোর শতকরা সমযুতি নির্ণয় করো না বলে শুধু এই পানির এই পানিটাকে ক্যালাশ পানি বলা হয় অর্থাৎ তুতে বা ব্লু ভিট্রিওলের পানির শতকরা সমযুতি নির্ণয় করো প্রশ্নটা এমন হতে পারে তাহলে এই রকম যদি প্রশ্ন হয় সেই ক্ষেত্রে আমার এই পানির ভর নির্ণয় করা লাগবে পানির ভর কত 5 ইনটু 1 গুণ 2 প্লাস 16 তার মানে 5 গুণ 18 অর্থাৎ 90 তাহলে এই জায়গা পানির বেলা আমরা কি লিখবো পানি এর শতকরা সমযুতি বা বাংলায় লিখি পানির শতকরা সমযুতি সমান কত পানির আণবিক ভর হচ্ছে 90 এখানে যদি আমরা 90 নিই এই মোটটুকু হচ্ছে 90 তাহলে একবারে এই নিচে আণবিক ভর যৌগের আণবিক ভর গুণ 100 এইভাবে লেখা লাগবে আর যদি আমরা এইভাবে লিখি যে পানির আণবিক ভর হচ্ছে 18 এখানে যদি 18 নিই তাহলে 18 আছে কয়টা 5টা তাহলে 90 না লিখে তখন 18 গুণ 5 এইভাবেও লিখতে পারো একবারে আমরা এখানে 90 নির্ণয় করেছি এই 90 একবারে নেওয়া যায় নিয়ে যা হয় সেটাই হচ্ছে পানির ক্যালাশ পানির শতকরা সমযুতি এখন এই জায়গাতে খেয়াল করো যে এই যে প্রত্যেকটা মৌলের শতকরা সমযুতি নির্ণয় করলাম আবার এখানে পানির শতকরা সমযুতি নির্ণয় করলাম একটু আগে বলছিলাম
যে কোনো যৌগে অবস্থিত মৌলিক পদার্থগুলোর শতকরা সংযুতি যোগ করলে 100 হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি যোগ করো সবগুলো যোগ করার পর দেখবা 100 হয় না, 100 থেকে বেশি হয়। কারণ কি? কারণ হচ্ছে এখানে এই অক্সিজেন পরমাণুর মধ্যে যা ছিল সেটা সবগুলো আমরা এখানে নিয়েছিলাম। আবার যখন পানির বেলায় হিসাব করছি তখনও অক্সিজেন নিছি। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন একবার পানির মধ্যে নিলাম, আবার অক্সিজেন আর হাইড্রোজেন আলাদা করে নিছি। এই কারণে এই ব্লু ভিট্রিওল বা তুতে এর মৌলগুলোর শতকরা সংযুতি 100 থেকে বেশি হয়। তো এইটুকু যদি ভালোভাবে বোঝো তাহলে অবশ্যই শতকরা সংযুতি তোমরা করতে পারবা। এখন আমরা স্থূল সংকেত নির্ণয় করব। একটা যৌগ তার মৌলগুলোর শতকরা সংযুতি দেওয়া আছে, আমরা সেখান থেকে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করা শিখব। তো মনে করি যে একটা যৌগ তার দুইটা মৌল এবং এদের শতকরা সংযুতি দেওয়া আছে 5.88 একটা এত পার্সেন্ট আর একটা 94.12%। এই যৌগটার স্থূল সংকেত নির্ণয় করব। তো এই যৌগটার স্থূল সংকেত নির্ণয় করার জন্য প্রথমে আমার এই যৌগটার যে শতকরা সংযুতি দেওয়া আছে শতকরা সংযুতিকে এদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করা লাগবে। তো প্রথমে এদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করি 5.88। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে পাওয়া যায় 5.88। এবার আমরা অক্সিজেন এর পারমাণবিক ভর দ্বারা তার শতকরা সংযুতিকে ভাগ করব। অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে এখানে পাওয়া যায় 5.88। এইবার এই হাইড্রোজেন আর অক্সিজেনের যে মানটা পেলাম এই মানকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। আর এদেরকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য এদের মধ্যে যেটা ছোট থাকে সেই ছোটটা দিয়ে সবগুলোকে ভাগ করা লাগবে। তো এখানে তো আর ছোট বড় নাই, তাই এখানে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যা দিয়েই ভাগ করি। তাহলে এই সংখ্যা দিয়ে যদি ভাগ করি হাইড্রোজেন কত পাওয়া যাবে? 5.88। এটাকে 5.88 দ্বারা যদি ভাগ করি পাই 1। আবার অক্সিজেন এটাকেও আমরা 5.88 দ্বারা যদি ভাগ করি তাহলে পাই 1। অতএব যৌগটির স্থূল সংকেত সমান H1O1 অর্থাৎ HO। তাহলে আমরা যৌগটির স্থূল সংকেত পেলাম HO। যৌগটির যদি শতকরা সংযুতি দেওয়া থাকে তাহলে তার স্থূল সংকেত খুব সহজে নির্ণয় করা যায়। কিভাবে? দেখো, প্রথম দেওয়া আছে এদের শতকরা সংযুতি হাইড্রোজেন এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট। প্রথমে যে শতকরা সংযুতি দেওয়া আছে সেটাকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। ভাগ করে আমরা এখানে 5.88, এখানেও 5.88 পেলাম। এইবার এই দুইটার মধ্যে ছোটটা দিয়ে ভাগ করলে আমরা এদেরকে পূর্ণ সংখ্যায় পেয়ে যাই। যেহেতু এখানে ছোট বড় নাই সেহেতু এই সংখ্যা দিয়েই আমরা ভাগ করলে পূর্ণ সংখ্যা পাই। যৌগটির স্থূল সংকেত তাহলে হাইড্রোজেনও একটা, অক্সিজেনও একটা। আর সংকেত লেখার সময় এক তো দিতে হয় না, তাই এদের স্থূল সংকেত হচ্ছে HO। এখান থেকে আবার যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো বলতে পারে। তবে মনে রাখা দরকার যৌগটির আণবিক সংকেত যদি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে এর থেকে আরও একটু একটা অতিরিক্ত ক্লু দেওয়া থাকে। সেটা আবার কি?
সেটা হচ্ছে এই যৌগটার আণবিক ভর। তাহলে প্রশ্নটা কেমন দাঁড়াই? দেখো প্রশ্নটা হয় এরকম যে একটা যৌগ তার মৌলগুলোর শতকরা সংযতি হাইড্রোজেন 5.88%, অক্সিজেন 94.12% এবং আণবিক ভর 34। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আমরা আণবিক সংকেত নির্ণয় করার জন্য আগের মতোই একইভাবে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করব। তো যৌগটির স্থূল সংকেত এই তো এই পর্যন্ত করার পর এবার মনে করব, মনে করি যৌগটির আণবিক সংকেত, যৌগটির আণবিক সংকেত HO আর N। মনে করলাম যৌগটির আণবিক সংকেত HON। এখন আমরা N এর মান নির্ণয় করব। N এর মান নির্ণয় করব কিভাবে? যৌগটির আণবিক ভর নির্ণয় করব। অতএব যৌগটির যৌগটির আণবিক ভর সমান এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের পারমাণবিক ভর 16, আর সাথে গুণ হবে মোট n সংখ্যক আছে তাহলে 17n। এখান থেকে আমরা শর্ত মতে কি পাই? 17n সমান কত? আণবিক ভর আমরা নির্ণয় করলাম 17n, আর দেওয়া ছিল আণবিক ভর 34। তাহলে শর্তটা হচ্ছে 17n সমান 34। এখান থেকে আমরা n এর মান পাই 2। n এর মান পেয়ে গেলাম। অতএব যৌগটির আণবিক সংকেত, যৌগটির আণবিক সংকেত, আণবিক সংকেত কত? HO2 সমান H2O2। অতএব যৌগটির আণবিক সংকেত H2O2। যদি এরকম বলতো যে যৌগটির মৌলগুলোর শতকরা সংযতি এত এবং এত আর আণবিক ভর এত, যৌগটির নাম কি, তাহলে আমাদের প্রথমে এই পর্যন্ত লিখে এই পর্যন্ত লেখার পর অতএব যৌগটির নাম এটা কার সংকেত? হাইড্রোজেন পারক্সাইড। এইভাবেই কোন যৌগের মৌলগুলোর শতকরা সংযতি এবং আণবিক ভর যদি দেওয়া থাকে আমরা যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে পারি এবং সেখান থেকে আবার আণবিক সংকেতও নির্ণয় করতে পারি। এখন আমরা স্টয়কিওমেট্রি নিয়ে কথা বলব। স্টয়কিওমেট্রি কি? স্টয়কিওমেট্রি হলো রসায়ন বিজ্ঞানের একটি শাখা, যে শাখায় কোনো বিক্রিয়ার বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টয়কিওমেট্রি বলে। আমরা একটা বিক্রিয়া নিয়ে ক্রিয়ার বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করব। প্রথমে আমরা একটা বিক্রিয়া নিই, বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা বিক্রিয়া করে পানি উৎপাদন করে। আমরা সবাই জানি হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা বিক্রিয়া করে পানি উৎপাদন করে। এখান থেকে আমরা বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ বা উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করার জন্য প্রথমেই এই বিক্রিয়াটিকে সমতা করব। এইখানে অক্সিজেন আছে 2 পরমাণু আর এখানে আছে 1টা, তাহলে এই 1টাকে 2 বানানোর জন্য 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করার ফলে হাইড্রোজেন পরমাণু হয়ে গেল 4টা, এখানে আছে 2টা, এটাকে 4 দেওয়ার করার জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম। তাহলে এইখান থেকে এই যে সমীকরণটা আমরা পেলাম কি বলতে পারি, এই বিক্রিয়াকে আমরা এটা বলতে পারি 2 মোল হাইড্রোজেন আর এখানে 1 মোল হাইড্রো অক্সিজেন, এরা বিক্রিয়া করে
2 মোল পানি উৎপাদন করেছে আবার এখানে আমরা জানি কি 1 মোল সমান 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23 অর্থাৎ 2 ইনটু এতটি অণু হাইড্রোজেনের অণু এখানে 1 গুণ 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23 এই কয়টি অণুর সাথে বিক্রিয়া করে পানি উৎপাদন করেছে 2 গুণ 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23 এই কয়টি অণু উৎপাদন করেছে আবার আমরা এই কথাও বলতে পারি যে 2 গুণ 1 মোল হাইড্রোজেন সমান কত কত গ্রাম এখানে হাইড্রোজেন হচ্ছে 1 আছে 2 আবার এখানে অক্সিজেনের পারমাণবিক ভর 2 কি 16 আর আছে হচ্ছে 2 পরমাণু তাহলে এখানে 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপাদন করেছে কতটুকু 2 গুণ 1 গুণ 2 প্লাস 16 তার মানে 36 গ্রাম পানি উৎপাদন করেছে তাহলে এই বিক্রিয়াটিকে আমরা এইভাবে বলতে পারি 2 মোল হাইড্রোজেন অণু 1 মোল অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপাদন করে আবার 2 গুণ 6.023 গুণ 10 টু দি পাওয়ার 23 এতটি হাইড্রোজেন অণু এতটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে এখানে এত সংখ্যক পানি উৎপাদন করেছে আবার বলতে পারি 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম পানি উৎপাদন করে এখান থেকে আমাদের 6টা অঙ্ক পরীক্ষায় আসতে পারে কি রকম আমরা একটু এখানে লিখি এটা হচ্ছে 4 গ্রাম পেয়েছিলাম এটা 32 গ্রাম আর এটা 36 গ্রাম অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম পানি উৎপাদন করল এখান থেকে প্রশ্ন হতে পারে আমি সব ক্ষেত্রেই যদি 100 নিয়ে থাকি প্রশ্ন হতে পারে 100 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন আমরা কি লিখব 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে তাহলে 1 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করে 32 বাই 4 গ্রাম অক্সিজেনের সাথে অতএব 100 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গুণ 100 বাই 4 এত গ্রাম অক্সিজেনের সাথে তাহলে 800 গ্রাম অক্সিজেনের সাথে অতএব 100 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 800 গ্রাম অক্সিজেনের সাথে তাহলে আমরা এখান থেকে এটা হিসাব করলাম আবার এখান থেকে এটা হিসাব করা যায় যদি প্রশ্ন হতো 100 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম পানি উৎপাদন করা যায় তাহলে আমরা কি করব এই বিক্রিয়া থেকে আমরা জানি 4 গ্রাম হাইড্রোজেন থেকে পানি উৎপাদন করা যায় 36 গ্রাম তাহলে 4 গ্রাম হাইড্রোজেন থেকে পানি উৎপাদন করা যায় 36 গ্রাম তাহলে 1 গ্রাম হাইড্রোজেন থেকে কত 36 বাই 4 গ্রাম অতএব 100 গ্রাম থেকে কত 36 গুণ 100 বাই 4 এটার এটা কাটলে 9 তাহলে 900 গ্রাম কি পেলাম 100 গ্রাম হাইড্রোজেন থেকে পানি উৎপাদন করা যায় 900 গ্রাম এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে 100 গ্রাম থেকে 900 গ্রাম পানি উৎপাদন সম্ভব যদি অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলেই কেবল সম্ভব এখানে আমরা 100 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রথমে সেটা নির্ণয় করলাম এরপরে 100 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম পানি উৎপাদন করা সম্ভব সেটা নির্ণয় করলাম
আমরা হাইড্রোজেন থেকে যেমন অক্সিজেন এবং পানি নির্ণয় করলাম, একইভাবে অক্সিজেন থেকে হাইড্রোজেন এবং পানি নির্ণয় করা যায়। কিভাবে? যদি প্রশ্ন হয় যে 100 গ্রাম অক্সিজেনের সাথে কত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে, তাহলে কি লিখব? তখন আমরা লিখব যে এখান বিক্রিয়া থেকে জানি 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে, তাহলে 1 গ্রাম কত? 4 বাই 32 গ্রাম, অতএব 100 গ্রাম কত? 4 গুণ 100 বাই 32 গ্রাম। এখানে এটা কাটলে 8 হয়, 100 কে 8 দ্বারা ভাগ করলে 8 12 96। তাহলে আমরা এখান থেকে কি পাই? 100 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 12.5 গ্রাম হাইড্রোজেনের সাথে। আবার এরকম প্রশ্ন হতে পারত, 100 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম পানি উৎপাদন করা যাবে, তাহলে কি লিখব? এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 32 গ্রাম অক্সিজেন থেকে পানি উৎপাদন করা যায় 36 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেন থেকে পানি উৎপাদন করা যায় 36 গ্রাম। 1 গ্রাম থেকে কত গ্রাম পানি উৎপাদন করা যায়? অতএব 100 গ্রাম অক্সিজেন থেকে বিক্রিয়া করে পানি হয় এত বাই 32। ক্যালকুলেশন করে যা হয় আর কি। তাহলে আমরা এখান থেকে এটা পেলাম, 100 গ্রাম অক্সিজেন থেকে কি পরিমাণ পানি উৎপাদন করা যায়। এখানে যতটুকু আসে এতটুকু পানি উৎপাদন করা যায়, তবে শর্ত থাকে যে পর্যাপ্ত পরিমাণে হাইড্রোজেন যেন উপস্থিত থাকে। যদি হাইড্রোজেন পর্যাপ্ত পরিমাণে না থাকে, সেই ক্ষেত্রে এত গ্রাম পানি উৎপাদন সম্ভব না। আমরা প্রথমে হাইড্রোজেন থেকে অক্সিজেন এবং পানির পরিমাণ হিসাব করেছিলাম, আর এখন আমরা অক্সিজেন থেকে হাইড্রোজেন এবং পানির পরিমাণ হিসাব করলাম। এইবার আমরা পানি থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন নির্ণয় করব। এখানে আমরা এই বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 36 গ্রাম পানি উৎপাদনের জন্য হাইড্রোজেন দরকার 4 গ্রাম। যদি প্রশ্ন হয় 100 গ্রাম পানি উৎপাদনের জন্য হাইড্রোজেন দরকার কতটুকু, তাহলে আমার লেখা লাগবে কি? 36 গ্রাম পানি উৎপাদনের জন্য হাইড্রোজেন দরকার 4 গ্রাম। তাহলে 1 গ্রাম পানি উৎপাদনের জন্য হাইড্রোজেন দরকার 4 বাই 36 গ্রাম, অতএব 100 গ্রাম পানি উৎপাদনের জন্য হাইড্রোজেন দরকার 4 গুণ 100 বাই 36। এটা আর এটা কাটলে 4 9 36, আর এখানে 9 11 99 এত গ্রাম। তাহলে আমরা কি পেলাম? 100 গ্রাম পানি উৎপাদনের জন্য আমাদের হাইড্রোজেন দরকার 11.11 গ্রাম। কিন্তু এখানেও কথা থাকবে যে এত গ্রাম হাইড্রোজেন হলেই পানি উৎপাদন 100 গ্রাম সম্ভব, কিন্তু এই অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণে থাকা লাগবে। যদি অক্সিজেন কম থাকে তাহলে বিক্রিয়াটা, অক্সিজেন যখন শেষ হয়ে যাবে তখনই বিক্রিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আর পানি উৎপাদন হবে না। তাই 100 গ্রাম হাইড্রোজেন থেকে কি 100 গ্রাম পানি উৎপাদন করা যাবে এত গ্রাম থেকে, কিন্তু অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণে থাকা লাগবে। এইবার আবার 100 গ্রাম পানি থেকে পানি উৎপাদন করার জন্য কত গ্রাম অক্সিজেন দরকার, এটা যদি হয় তখন আমরা কি লিখব? এখানে 36 গ্রাম পানি উৎপাদনের জন্য অক্সিজেন দরকার 32 গ্রাম। তাহলে 1 গ্রামে কত? 100 গ্রামে কত? এইভাবে হিসাব করা যায়। এইভাবে আমরা যে কোনো বিক্রিয়ার বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করতে পারি।
একটা বিক্রিয়া থেকে আমরা এরকম 6টা অঙ্ক সমাধান করতে পারি। এর মধ্য থেকে একটা প্রশ্ন আসে পরীক্ষায়। এখান থেকে আবার লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা যায়। কিভাবে লিমিটিং বিক্রিয়ক কি? দেখো, যদি এখানে এইরকম দেয় যে 10 গ্রাম হাইড্রোজেন আর 10 গ্রাম অক্সিজেন, এটা উপযুক্ত পরিবেশে রাখা হলো, তাহলে কতটুকু পানি উৎপাদন করা সম্ভব? আমরা এই বিক্রিয়া থেকে জানি হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করবে যদি হাইড্রোজেনের 8 গুণ অক্সিজেন থাকে। এখানে হাইড্রোজেনের 8 গুণ করলে 80 গ্রাম অক্সিজেন দরকার, কিন্তু তা তো নাই। এই ক্ষেত্রে এই হাইড্রোজেনটা 10 গ্রাম হাইড্রোজেন শেষ হওয়া পর্যন্ত এই অক্সিজেন থাকবে না, অক্সিজেন আরো আগেই শেষ হয়ে যাবে। তাহলে আমাদের নির্ণয় করা লাগবে কি? দেখো, 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে, 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে, তাহলে 1 গ্রাম করে কতটুকু? 4 বাই 32, তাহলে 10 গ্রাম, 10 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করার জন্য হাইড্রোজেনের দরকার 10 বাই 32, এটা আর একটা কাটলে হয় 8, 10 কে 8 দ্বারা 8 অক্ষে 8 আর বাসে হচ্ছে 2, তাহলে 8 দুগুণ 16 গ্রাম। 10 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 1.25 গ্রাম হাইড্রোজেনের সাথে, তাহলে এটা আর এটা যোগ করলে 1.25 মানে হচ্ছে 11.25, এত গ্রাম পানি উৎপাদন সম্ভব। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে 1.25 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, তার মানে হাইড্রোজেন 1.25 গ্রাম শেষ হওয়ার পর যখন আর অক্সিজেন থাকবে না, তখন বিক্রিয়াটা অটোমেটিক্যালি থেমে যাবে। তাহলে এই ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক কি? এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন। তাহলে লিমিটিং বিক্রিয়কটা কি? বিক্রিয়ার বিক্রিয়কগুলোর মধ্যে যে বিক্রিয়কটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে, এবং এই লিমিটিং বিক্রিয়কের উপর ভিত্তি করে শিল্প কারখানায় কতটুকু উৎপাদ তৈরি করা হবে তার হিসাব করা হয়। এখন আমরা তুতের ক্যালাস পানির শতকরা পরিমাণ নির্ণয় করব। তো প্রথমে তুতে সংকেত লিখি। তুতের সংকেত হচ্ছে কপার সালফেট আর 5 অনু পানি, এটাকে বুদু ভিট্রিওল বলা হয়। এখন এর মধ্যে শতকরা কি পরিমাণ পানি আছে আমরা এটা নির্ণয় করব। এর জন্য মনে করলাম যে একটা পাত্র যার ভর এ, সেই পাত্রটা নেব। নেওয়ার পর পাত্রের মধ্যে এটা দিয়ে তারপরে, অর্থাৎ পাত্র প্লাস কপার সালফেট আর 5 অনু পানি, এটার ভর মাপব। এটা ভর মাপার পর মনে করলাম যে এটা পাট পেলাম ডি। দেখো, এখানে পাত্র আর তুতে দুটোর যোগফল হচ্ছে বি আর পাত্রের ভর হচ্ছে এ। তাহলে এখান থেকে আমি কতটুকু তুতে পাই? কপার সালফেট আর 5 অনু পানি, এত সমান হচ্ছে বি মাইনাস এ গ্রাম, এটুকু তুতে পাওয়া গেল। এরপরে আমরা এটাকে তাপ দেব। তাপ দেব কতক্ষণ পর্যন্ত? আমরা জানি এর নাম ব্লু ভিট্রিওল, কারণ কি? কারণ এর রং হচ্ছে নীল, কপার সালফেট এর রং হচ্ছে নীল। এটাকে যখন তাপ দেব তখন আস্তে আস্তে সেটা সাদা হয়ে যাবে। যখন সম্পূর্ণ সাদা হয়ে যাবে তখন বুঝবো এটার মধ্যে আর পানি নাই। যখন সম্পূর্ণ সাদা হয়ে যাবে তখন আমরা খুব দ্রুত এটাকে, এটার ভর মেপে নেব।
যাতে বাতাসে অবস্থিত জলীয় বাষ্প সে আবার অর্থাৎ পানি সংগ্রহ করে নীল না হয়ে যায়, অর্থাৎ আবার আগের মতো পানি যাতে না হয়ে যায়, এই কারণে খুব দ্রুত মেপে নেব। মনে করলাম যে এইবার এখন এইখান থেকে এইখানে আমরা তাপ দিছি, তাপ দেওয়ার ফলে পানি উড়ে গেছে, পানি আর নাই, তাহলে পাত্র আর কভার সালফেটের ভর মাপ মাপার পরে মনে করলাম এটা সি। এখন এইখান থেকে যদি আমরা আবার পাত্র বাদ দিয়ে দিই তাহলে পাত্র আর পাত্র উঠে যাবে, থাকবে হচ্ছে কভার সালফেট, এর পরিমাণ কতটুকু এখান থেকে এটা বিয়োগ করলাম তাহলে সি মাইনাস এ এতটুকু পেলাম, তাহলে কপার সালফেটের পরিমাণ হচ্ছে এতটুকু আর কপার সালফেটের পানির ভর হচ্ছে এতটুকু। তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করি, এখান থেকে এটা বিয়োগ করলে কপার সালফেট বাদ হয়ে যাবে, পানির পরিমাণ কতটুকু থাকবে, পানি হচ্ছে বি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ এতটুকু, তাহলে বি মাইনাস এ মাইনাস সি প্লাস এ, এ আর এ কেটে গেলে বি মাইনাস সি, তাহলে আমরা পানির পরিমাণ পেলাম বি মাইনাস সি এতটুকু। এই পানিটুকু কতটুকু কপার কতটুকু তুতের মধ্যে ছিল, তুতের মোট পরিমাণ ছিল বি মাইনাস এ, তাহলে আমরা পাচ্ছি বি মাইনাস এ এইটুকু তুতের মধ্যে পানি ছিল বি মাইনাস সি, তাহলে একই কত বি মাইনাস সি বাই বি মাইনাস এ, অতএব একশোতে কত বি মাইনাস সি গুণ একশো বাই বি মাইনাস এ, তাহলে তুতের কেলাস পানির শতকরা পরিমাণ পাচ্ছি বি মাইনাস সি গুণ একশো বাই বি মাইনাস এ এত পার্সেন্ট, এটাই হচ্ছে তুতের কেলাস পানির শতকরা পরিমাণ। এবং এইভাবেই আমরা তুতে থেকে শতকরা কি পরিমাণ পানি আছে সেটা নির্ণয় করতে পারি।